অক্টেন নাম্বার আমাদের প্রায় একটা প্রশ্ন আসে এবং আমরা অনেকেই পারি না বা ভয় পাই প্রশ্নটাই, সেটা হচ্ছে অক্টেন নাম্বার বলতে কি বোঝায়, বা অনেক সময় প্রশ্ন আসে অক্টেন নাম্বার 80, এই জিনিসটা বলতে তুমি কি বুঝো, ব্যাখ্যা করো। তো আজকে এই প্রশ্নটা সমাধান নিয়ে এসেছি আমি। তো অক্টেন নাম্বার বোঝায় হচ্ছে মিক্সচার অফ অ্যানহ্যাপটেন এবং আইসো অক্টেন, এই দুটো মিক্সচারে আইসো অক্টেন কি পরিমাণ আছে বা কত পার্সেন্ট আছে। আর একটু সহজ ভাষায় বলি, ধরি আমি একটা জার নিলাম, সেই জারে আমি দুই মগ তেল নিয়েছি এবং এই একই জারে আমি এক মগ পানি নিয়েছি। তো আমার টোটাল কয় মগ মিক্সচার আছে, তেল আর পানির যে মিক্সচারটা আছে, যদিও তেলে পানি মিশে না একটা প্রবাদ আছে, তারপরও এই তেল আর পানির মিক্সচারটা কয় মগ? 3 মগ। এটা যদি 100% ধরি তো আমার পানি কতটুকু আছে? পানি 1 মগ নিয়েছিলাম, তাহলে আমি বলতে পারি 3 ভাগের 1 ভাগ, তাহলে 1 মগ কি 100 ভাগ 3 বা 33% আমার কি আছে? পানি আছে 33.3%। তো ঠিক তেমনই ভাবে আইসো অক্টেনটাকে যদি আমি পানি মনে করি আর অ্যানহ্যাপটেনটাকে যদি তেল মনে করি, তাহলে এই তেল ও পানির মিক্সচারে যে পরিমাণ আইসো অক্টেন থাকবে, আমি যদি পানি মনে করি 1 মগ যদি দেই, তাহলে কত পার্সেন্ট আমার আইসো অক্টেন হবে? 33%। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আইসো অক্টেন জিনিসটা কি আর এনহ্যাপটেনটা কি, এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা আমি একটু বলি, এনহ্যাপটেন, ঠিক আছে, আমি হ্যাপটিন লিখছি, হ্যাপটেন হবে এনহ্যাপটেন। এন দ্বারা বোঝায় হচ্ছে, যারা আগের বইটা পড়েছ HSC, তো এন দ্বারা বোঝায় নর্মাল সরল শিকলটাই, যেমন আমি হ্যাপটেন যে লিখি, হ্যাপটেনটাই কি আমার এনহ্যাপটেন? 2, 4, 5, 6, 7 CH3, CH2, 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 CH3, এটা কি আমার এনহ্যাপটেন? আর আইসোঅক্টেনটা কি? এটাকে যদি আমি 2 ডিগ্রি করি, এই হ্যাপটেনটাকে যদি 2 ডিগ্রি করি, জাস্ট আমি আর নতুন করে লিখলাম না, এখানে যদি আমি একটা এক্সট্রা মিথেল মূলক দিই, তাহলে দেখা যাবে 2 মিথাইল হ্যাপটেন বা আইসো অক্টেন। 2 ডিগ্রি হ্যাপটেনটাকে আমরা মূলত আইসো অক্টেন বলে থাকি, ঠিক আছে। এই হচ্ছে, তো এই দুইটার মিক্সচার একটা পাত্রে যদি মিক্স করি আমি, এই মিক্সচারে কত পার্সেন্ট আমার আইসো অক্টেন থাকবে, সেটাই হচ্ছে আমার অক্টেন নাম্বার, সেটাই কি আমার অক্টেন নাম্বার। আচ্ছা অক্টেন নাম্বার 80 বলতে কি বোঝায়, এই প্রশ্নটাতে আমি আসি। অক্টেন নাম্বার 80 বলতে বোঝায় একটা জারে যদি 100% জ্বালানি পদার্থ থাকে, তার 80% হবে আমার আইসো অক্টেন আর বাকি 20% হবে এনহ্যাপটেন, এইটাই হচ্ছে আমার অক্টেন নাম্বার 80 বলতে বোঝায়। এখন যদি আমার অক্টেন নাম্বার 60 হইতো, তাহলে 60% আইসো অক্টেন আর এনহ্যাপটেন হচ্ছে কত? 40%। এই সিম্পল একটা জিনিস। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা ভালোভাবে বারবার আয়ত্ত করো, অক্টেন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকো, ধন্যবাদ।